তাজমহল প্রবেশের পথ দিকে যাচ্ছি আমরা তাজমহল প্রবেশের দিকে যাচ্ছি আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি তাজমহল হে এই যে তাজমহল দেখাচ্ছি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল মেইন গেট ছোট তাজমহলের প্রবেশ দ্বার বা গেট ছবির মতো হচ্ছে তাজমহল মনে হচ্ছে যেন আঁকা ছবি ক্যালেন্ডারে ঝুলানো আছে তাজমহল আমরা তাজমহলের দিকে অগ্রসর হচ্ছি তাজমহলের এই উপরে উঠতে গেলে পার হেড 200 টাকা করে টিকিট লাগবে 15 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না 1932 সালে শুরু হয়েছিল এই তাজমহল বানানো শাহজাহানের এক স্ত্রীর সন্তান জন্মদানের পর মৃত্যু হয়ে গেলে শোকস্তব্ধ হয়ে এই মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যেই তাজমহল তিনি তৈরি করেন 1653 সালে এই তাজমহল বানানো শেষ হয় অনেক ক্ষেত্র থেকে জানা যায় প্রায় 22,000 শ্রমিক 22 বছর ধরে এই পরিশ্রম করেছিল 1,000 হাতি এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এই তাজমহল তৈরির সামগ্রী নিয়ে এসেছিল তাজমহল বানানো শেষ হয়ে গেলেই আওরঙ্গজেব সম্রাট শাহজাহানকে বন্দি করে তিনি নিজেই সম্রাট হন বন্দি অবস্থায় আগ্রা ফোর্টে থেকে তিনি আয়না দিয়ে এই তাজমহল লক্ষ্য করতেন তারপর যখন তার মৃত্যু হলো তখন তাকেও এই তাজমহলে অর্থাৎ শাহজাহানকেও এই তাজমহলে সমাধিস্থ করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্য এই তাজমহল চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দূরে মনে হচ্ছে একটা ছবি বা একটা ক্যালেন্ডার টানানো রয়েছে এই দৃশ্যটি তাজমহলের এক সাইডের দিক এখানে কাউন্টার 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই রকম শু কভার পরে তাজমহলে উপরে উঠতে হবে এই শু কভারগুলো পার্কিংয়ের ক্ষেত্রেও পার্কিংয়েও ওখানেও পাওয়া যায় 10 টাকা পেয়ার অবশ্য এইদিকে আরও শুনলাম 5 টাকা কভার পাওয়া যায় আমরা এখন তাজমহল এই মনুমেন্টের উপরে উঠব মুসলিমের উপরে উঠতে যাচ্ছি আমরা সিঁড়ি বেয়ে এখন তাজমহলের উপরে উঠছি এবার তাজমহলের উপরে এটা এই যে দেখা যাচ্ছে এটা একটা তাজমহলে ঢোকার গেট এই যে সেই তাজমহলের চারপাশের পিলারগুলো আমরা উঠে গেছি তাজমহলে স্বপ্নের মতো লাগছে মহলের ভেতরের ফটোগ্রাফি নেওয়া নিষিদ্ধ আমরা এখন তাজমহলের ভেতরে প্রবেশ করছি তাজমহলের ভেতরের দৃশ্য
ছবি তোলা নিষেধ তবুও চেষ্টা করলাম একটু তোলার জন্য তাজমহলের গায়ে অনেক নামি দামি মণিমুক্ত লাগানো ছিল জানা যায় যে ব্রিটিশ আমলে এগুলো নাকি সব তুলে নেওয়া হয়েছিল নীলকান্ত মণি প্রবাল এবং অন্যান্য অনেক দামি দামি সব রত্ন লাগানো ছিল তাজমহলের গায়ে এগুলো তুলে নেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে অনেকেই তুলে নিয়েছিল এখন আর সেগুলো কিছু নেই এটা তাজমহলের ভেতর দিকটা তাজমহলের ভেতরে আমরা এইবার আমরা বেরিয়ে পড়লাম তাজমহলের ভেতর থেকে তাজমহলের পেছন দিকটা এই যে যমুনা নদী বইছে চার পাশে চারটি পিলার এটা হলো পেছন দিক তাজমহলের তাজমহলের পেছন দিকটা যে এটা হচ্ছে ডান দিকের গেট তাজমহলের ডান দিকের গেট এইদিকে দেখা যাচ্ছে বাঁ দিকের গেট এটা তাজমহলের পেছন দিক তাজমহলের পেছন দিক আমরা তাজমহল থেকে বের হলাম তাজমহলের পেছন দিক তাজমহলের এই যে বাঁ দিকে এন্ট্রান্স অর্থাৎ বাঁ দিক দিয়ে ঢোকার গেট সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি নষ্টই হয়ে গেছে প্রায় এগুলো ঘষা খেতে খেতে বাঁ দিকের গেট এটা বাঁ দিক তাজমহলের বাঁ দিক আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সামনের গেট আর এই আর একটি হচ্ছে পিলার এই হচ্ছে সামনের গেট তাজমহলের সামনের গেট হাজার হাজার লোকের সমাগম এটা সামনের গেট আমরা ধীরে ধীরে এখন নেমে যাচ্ছি তাজমহলের উপর থেকে রয়েছে মেহমান খানা মানে অতিথিশালা গেস্ট হাউস তাই তো এটা বাঁ দিকটা তাজমহলের বাঁ দিকটা Thank you.